বন্ধুরা আছো, মই ইউটিউব চেনেল ব্লগার অসমলৈ আৰু আজি বহুত দিনৰ আকৌ এটা ভিডিও বনাবলৈ লৈছোঁ। আজি হৈছে আজি 75তম গণৰাজ্য দিৱস, যিহেতু মই নেপচাত পঢ়ি আছোঁ ফায়াৰ চাৰ্ভিছ, আৰু আপোনালোক নেপচাৰ পৰা আপোনালোকক গণৰাজ্য দিৱসৰ দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিম। আৰু তেতিয়ালৈ ভিডিঅ'টো সকলোকে চাই থাকিব। আৰু এতিয়া আমাৰ নেপচাৰ সকলো কেডাৰৰ পৰা সাজু হৈছে, সকলোৱে পেৰেড কৰিব অলপ ঘণ্টা সময়ৰ পাছতেই। আৰু আপোনালোকে চাই থাকক ভিডিঅ'সমূহ, মই সকলোখিনি দেখাবলৈ চেষ্টা কৰিম। আৰু এতিয়া সকলো কেডাৰে ফ্লেগ হোষ্টিং আৰু পেৰেড কৰিবলৈ সাজু হৈছে, আৰু পুৰা চবে লাইন পাতিছে। আৰু এতিয়া ফ্লেগ হোষ্টিং কৰাৰ পিছত পেৰেড আৰম্ভ হৈছে, এটা এটা প্লেটুন যাবলৈ আৰম্ভ কৰিছে। আৰু মই আছিলোঁ 1 নম্বৰ প্লেটুনটোত। আৰু এনেদৰে এটা এটা প্লেটুন আগবাঢ়িছে, সকলোৱে পেৰেড কৰিছে। আৰু এয়া হৈছে 2 নম্বৰ প্লেটুন গাৰ্লছ কেডেট এখিনি। আৰু এতিয়া গোটেইকেইটা প্লেটুন ব্ৰেড কৰি ৰাস্তাৰ পৰা ইউটাৰ্ণ লৈছে আমাৰ নেপচাৰ দিশে। আমি গেলে
আর এটা বন্দে মাতরম গীত পরিবেশন করার পিছত প্রিন্সিপাল স্যারের দোহার বক্তব্য দাঙি ধরেছে। সমন্বয় ডাইরেক্টর সাহেব আহি নোপাত এই কার্যভার তো মূর উপর ন্যস্ত করা হয়েছিল, গতিহে মূর ফলপ্রায় এই কার্যটি সম্পন্ন করা হল। আজি আমার এই দিনটিত আমি মূল তাৎপর্য হল যে 1950 সনের এই 26 জানুয়ারির দিনাখনে ভারতের নাগরিকে গণতান্ত্রিক লাভ করেছিল। 47 সনের 15 আগস্টত ভারতবর্ষ স্বাধীনতা পাইছিল আর 50 সনের 26 জানুয়ারির দিনাখন আমার দেশ গণতান্ত্রিক দেশ বলে পরিগণিত হয়েছিল। আজি আমার আনন্দর কথা এইটাই যে আমি এতিয়া এজন স্বাধীন দেশের নাগরিক আর এই স্বাধীনতার আগর ক্ষেত্র যখন আমার দেশের স্বাধীনতার কারণে যুদ্ধ করে গেল, নিজের ইভেন প্রাণ আহতিও দিয়ে সেই সকল সুঁড়ি পেলায় আজি আমি এই দিনটি তাৎপর্যটি বহন করে আর পালন করবে চেষ্টা করো। আর এই সময় মানে কিছু কথা আমার ভারতীয় স্বাধীন রাজ্যখন পরাধীন হয়ে থাকার সময়ত কিছু কথা লড়ালি কালত শুনবলে পাইছিলো, কিছু মানে ব্যক্তিগতভাবে প্রকাশ করো। গত দ্বিতীয় বিশ্বযুদ্ধত মোর দেউতা ব্রিটিশ পিরিয়ডত এজন পুলিশ অফিসার আছিল। সেই সময় আমার ভারতীয় মানুষবিলাকর যদি অবস্থা হয়েছিল সেই কথাটির উপর চাই পেলায় আমি দেউতারপর কাহিনী কিছু শুনেছিল, গতি যেতে সেই কথাখানি খুবই মনত পড়ে, ডর একটা চিন্তা আতঙ্কর ভাব একটা আহি পায়। তারপর আমি যেটা স্বাধীনতা পাল নিজেকে যে আমি সদায় অনুভব করে আছো আমি এখন স্বাধীন দেশের নাগরিক, আপনার সম্পূর্ণ মৌলিক অধিকার লই পেলায় আমি চলি আছো। এইখিনিতে আমি একটা কথা মনত রাখাটা উচিত, আজি দিনটি ইয়ার তাৎপর্য গ্রহণ করে আমি এই কথাটা চাব লাগবে যে যখন আমার দেশের অখণ্ডতা স্বাধীনতার কারণে নিষ্ভাগ করে গেল, নিজের প্রাণ আহতি দিয়ে যে স্মরণীয় পদক্ষেপ আছিল আমি সেই স্মরণীয় পদক্ষেপটি স্মরণ করে আমি সদায় চাব লাগিব। আমি দেশের স্বাধীনতা অখণ্ডতাটি রক্ষা করব পাৰিব লাগিব। আমি সকলোৱে জানো যদি আমার ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল কিন্তু এতালেক আমার চারিওফালে বহুত প্রচন্ড বিদেশী শক্তিয়ে আমাক অকমান আক্রমণ করে ঘেরাও করে থাকার নিচিনা লাগে, যেহেতু আপনাদের সদায় এবার শুনে আছে বাতরি কাকতে পাই আছে। গতি আজির দিনত আমি এইটাই প্রত্যক্ষ করব যে আমি যান কষ্টরে আমার স্বাধীনতা প্রদান করে গেলেন সেই বস্তুটা আমি যাতে তাৎপর্যপূর্ণভাবে অখণ্ডতাটি পালন করব পো। আর আজির দিনত এইটিকে কইসো আর পুনের মূল ফলের মূল পরিয়ালের ফলের আপনার স্বাধীনতার দিবস গণতন্ত্র দিবসের পূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করল। ধন্যবাদ। আজিলে বাই আর আজি বহুত দিন আকো মানে ভিডিও দিল আপনার আপনাদের চাব আর শেয়ার করে দিব। তাহলে বাই বাই।